একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো করে ফেলেছি সেগুলো বাংলাদেশের কৃষি প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো ছিল, বাংলাদেশের কৃষির ক্ষেত্র যে ছয়টা আছে এটার বিস্তারিত বিষয় পড়ানো হয়ে গেছে। এর নেক্সটে আমরা করছিলাম যে তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস যেগুলো আছে, অর্থাৎ আমরা কৃষির ক্ষেত্রে কৃষিটাকে ডেভেলপ করাতে গেলে, কৃষিকে একটা পর্যায়ে নিয়ে যেতে গেলে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার যে খাদ্য চাহিদা আছে এই চাহিদা মেটানোর জন্য আমরা কৃষিটাকে যে ডেভেলপ করতে চাই সেখানে কি কিভাবে তথ্য পেতে পারি, এ ব্যাপারে গত দুইটা সেশনে আমাদের যথেষ্ট পরিমাণে ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে আমরা সর্বশেষ যেটা ছিল একটা ব্যবহারিকও দেখানো হয়েছে যে যে সবাই যেন এমনভাবে একটা পোলট্রি খামার অথবা একটা মৎস্য খামারের যে ব্যবহারিকের বিষয়টা ছিল, আমরা আজকে ওই যাবতীয় বিষয়ে সরাসরি ক্লাস করলে আমরা যেটা সুবিধাটা পেতাম সেটা ছিল যে আমরা কিছু স্টিম সেখানে জমা নিতে পারতাম বা স্টিম লেখার সুবিধা ছিল। সব মিলিয়ে আমরা যদি একটু বইয়ের সহযোগিতা নিই আপাতত যতটুকু অনলাইন ক্লাসে আমরা দিতে চেষ্টা করছি তোমরা বইয়ের সহযোগিতা নিয়ে বাকিটা কভার করার চেষ্টা করো। আমরা একটু দ্বিতীয় অধ্যায়, আমরা এরপরে কৃষি শিক্ষার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে আসছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যেখানে আছে, দ্বিতীয় অধ্যায় হলো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এই এই দ্বিতীয় অধ্যায় যেটা আছে, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, অর্থাৎ চ্যাপ্টারটাকে আমরা হাইলাইটস যেটা থাকে যে কোনো পেপার পত্রিকা আমরা পড়লে হাইলাইটসটা দেখেই, অর্থাৎ মোটা কালি দিয়ে বড় লেখা আছে যেটা হাইলাইটস যেটা আছে সেই হাইলাইটসটাকে দেখলে কিন্তু আমরা কিছুটা বুঝতে অনুমান করতে পারি ভূমি মানে মাটি এই সম্পৃক্ত এর সাথে জড়িত কৃষি প্রযুক্তি কি কি প্রযুক্তি এখানে আছে এবং যেগুলো আমাদের কৃষি ফসল ফলানোর ক্ষেত্রে, ফসলের উন্নতির ক্ষেত্রে, ফসলকে আরও ক্রমবর্ধমান চাহিদাকে মেটানোর ক্ষেত্রে আমরা কতটা পুরো করতে পারি সে বিষয়টাকে আমরা একটুখানি এই চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কৃষি সম্পৃক্ত ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এটার অধ্যায় নাম। আর প্রথম পরিচ্ছেদ আমরা আজকে দেখব, প্রথম পরিচ্ছেদে আছে আমাদের অম্লত্ব এবং ক্ষারত্ব পরিমাপ ও সংশোধন। আমরা একটুখানি দেখি প্রথমটা কি আছে, মাটির অম্লত্ব পরিমাপক ও সংশোধন। অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যেটা আছে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, এই কৃষি প্রযুক্তিতে প্রথম পরিচ্ছেদে মাটির অম্লত্ব ক্ষারত্ব পরিমাপক এবং এর সংশোধন। অর্থাৎ আমরা এই জায়গাটায় যেটা দেখবো যে মাটির অম্লত্ব কি, মাটির ক্ষারত্ব কি, মাটির অম্লত্ব কি এটা দেখবো, এরপর দেখবো বৈশিষ্ট্য কি আছে, বৈশিষ্ট্য এর অম্লত্ব সৃষ্টির কারণগুলো কি কি, অম্লত্ব দূরীকরণে কারণ কি কি, একই সাথে আমরা দেখবো যে ক্ষারত্ব কি, ক্ষারত্ব সৃষ্টির কারণ কি, বৈশিষ্ট্য কি এবং এটা দূরীকরণের উপায় কি আছে, অর্থাৎ সংশোধনের কি কি উপায় আছে। এই জায়গায় আমাদের একটা বিষয় লাগবে, সেটা হলো যে পিএইচ লাগবে আমাদের। পিএইচ কি, পিএইচ মিটার স্কেল, মানুষের যেমন অসুস্থ হয়ে গেলে সে থার্মোমিটারের দ্বারা তার টেম্পারেচারকে দেখে কম বেশি হলে, এটাকে ল্যাকটোমিটার আছে যেটা দিয়ে, মানে প্রত্যেকটা জিনিসের মাপক যন্ত্র আছে আমাদের মাটি পরীক্ষা করার জন্য আমরা যে মিটারটা ব্যবহার করবো পিএইচ মিটার। অর্থাৎ এই মাটিটি অম্লত্ব না ক্ষারত্ব, ক্ষারীয় এই মাটি, ক্ষারীয় না অম্লীয় নাকি প্রসম, কোন পর্যায়ের মাটি সেটাকে আমরা নির্ণয় করার জন্য আমরা একটা পিএইচ মিটার আমরা নিব। এই পিএইচ মিটারের দ্বারাই আমাদের সম্ভব হবে যে এটাকে কিভাবে আমরা দেখব। অম্লত্ব মাটি কি, অম্লত্ব মাটি হলো যে মাটিতে, যে মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে, কার তুলনায়, হাইড্রোক্সিল আয়নের তুলনায়।
আমরা আরেকটু যদি পিছনে আসি, যে পিএইচ মিটারে যে স্কেলটা আছে, স্কেলটা স্কেলটা আছে 7, 8, 9, 10। এখান থেকে এদিকে যদি আমরা আসি একদম 1, 4 পিএইচ স্কেল 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত। আর এই 7 যেটা আছে এটা হলো প্রসম, এর উপরে বেশি হলে বেশি ক্ষারীয়, কম এটা অম্লীয়। অর্থাৎ পিএইচ স্কেলে যেটা আছে, আমরা যদি টেম্পারেচারের জন্য দেই, যদি আমরা 98 দেখি বা 97 দেখি, আমরা কিন্তু জ্বর বলছি না, আমরা যখন বলছি যে 99 শো করছে, 100 শো করছে, 200, 102, 101, এটা শো করলে আমরা বলছি সে অসুস্থ, জ্বর তার। অর্থাৎ মিটার আমাদেরকে আইডেন্টিফাই করে দেবে যে সে অবস্থানটা কি। ঠিক একই পিএইচ স্কেল যেটা আছে, পিএইচ মিটারে যে স্কেল আছে, এখানে যদি এখানে স্কেলের মান হলো 1 থেকে 14 পর্যন্ত, যদি 7 হয় পিএইচ মিটার, সেই ক্ষেত্রে আমরা এই মাটিটাকে বলবো প্রসম মাটি। অর্থাৎ অম্লীয় এবং অম্লীয় মাটিও না, ক্ষারীয় মাটি না, প্রসম মাটি। আবার 7-এর কাছাকাছি যেটা আছে 6.5 অথবা 7.5 অথবা 8.1, এরকম মাটিগুলো, এই জায়গায় যে মাটিগুলো আছে, এই মাটিগুলো মোটামুটি উপযুক্ত ফসল ফলানোর জন্য। আমাদের ফসলের জন্য কেন এই জায়গাগুলো নিয়ে আসা হচ্ছে, যে অম্লীয় মাটি এটাও যেমন ফসলের জন্য উপযুক্ত না, ক্ষারীয় মাটি এটার জন্য ফসলের জন্য উপযুক্ত না। অর্থাৎ অম্লীয় এটাকেও সুস্থ করতে হবে, এটা মাটির অসুস্থতা আমরা বলতে পারি। আর অসুস্থতা কেন হয়, যে মাটিতে হাইড্রোক্সিলের তুলনায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে। সংক্ষেপে যদি আমরা বলি, যে মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, কার তুলনায়, হাইড্রোক্সিল আয়নের তুলনায়, এবং যার পিএইচ মান 7-এর নিচে, তাকে আমরা অম্লীয় মাটি বলছি। অর্থাৎ অম্লীয় মাটি কি, এক্ষেত্রে আমরা সংজ্ঞা হিসেবে যে আমরা কি বলবো, যে মাটির পিএইচ মান 7-এর নিচে এবং হাইড্রোক্সিল আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, সেই মাটিকে আমরা অম্লীয় মাটি বলব। এখন অম্লীয় মাটির বৈশিষ্ট্য সংজ্ঞার ভিতরে চলে আসছে। যেমন আমরা যদি বলি যে অম্লীয় মাটি বৈশিষ্ট্য কি কি, তো 1 নম্বরে লিখলাম যে পিএইচ মান 7-এর নিচে, 2 নম্বরে লিখলাম যে এর বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো, দুই নম্বরে লিখলাম যে এই মাটি হাইড্রোক্সিলের তুলনায় হাইড্রোজেন আয়নের পরিমাণ, সরাসরি যদি আমরা বলি যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, সেক্ষেত্রে এটাও সম্ভব যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, এটাও একটা বৈশিষ্ট্য। 3 নম্বরে লিখতেছি যে এই মাটিতে চা, আনারস, লেবু, এই জাতীয় অর্থাৎ টক জাতীয় যে অম্ল, যে অর্থাৎ যেগুলো টক জাতীয় ফসল, সেই ফসলগুলো এই মাটিতে সাধারণত অ্যালাউ করে বা মাটিগুলো ওই ফসলের জন্য উপযুক্ত, বাকি অন্য ফসল এক্ষেত্রে ফলানো যাবে না। এখন এই এই জায়গাটা কিন্তু এমন হবে যে আমরা যখন স্টিম দাঁড় করাবো, তখন একজন চাষির কথা লিখে দিলাম যে সে চাষি চা চাষ করছে অথবা কমলা লেবু চাষ করছে অথবা আনারস চাষ করছে, সেই জায়গাটায় আনারস চাষের ক্ষেত্রে আমরা এই আনারস চাষ করছে সেই মাটিটার যখন প্রশ্ন আমরা ফাইন্ড আউট করব, তখন কিন্তু এই আনারস দেখে, অর্থাৎ কোন মাটিতে আনারস হয়, কোন মাটিতে লেবু হয়, কোন মাটিতে চা হয়, এটা আমাদেরকে এই বৈশিষ্ট্য থেকে আমাদেরকে নিতে হবে যে এই মাটিটা নিঃসন্দেহে অম্লীয় মাটি। অর্থাৎ এমন একটা স্টিম দাঁড় করানো হলো যে রাতুল একটি খামার করলো, যে একটি ফসলের জমি চাষ করলো, যে জায়গাটায় সে শুধু কমলা লেবুর চাষ করছে, এবং সেই কমলা লেবুর এই সমস্যা দেখা দিয়েছে, পরবর্তীতে কৃষি কর্মকর্তা তাকে উপদেশ দেওয়ার কারণে মাটি সংশোধন করে সে এটাকে আরো ডেভেলপ করছে। অর্থাৎ যে ফসলগুলো এই মাটিতে ভালো হয়, এই ফসলের নাম স্কিমে থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই মাটিটা নিশ্চয়ই অম্লীয় মাটি, আর এই অম্লীয় মাটিতে হচ্ছে। অথবা আমরা বিকল্পটাও দেখতে পারি, আমরা যদি ধান চাষ করছি অথবা আমরা কমলা লেবুই চাষ করলাম, সেক্ষেত্রে হয়নি, তার মানে কমলা লেবুর জন্য তার সুইটেবল সয়েল হলো, তার পক্ষে যে মাটিটা সেটা হলো যে অম্লীয় মাটি, অর্থাৎ অম্লীয় মাটি না হলে সেখানে যদি আমরা দিই সেক্ষেত্রে হবে না। এই জায়গাটাই আমরা বৈশিষ্ট্য হিসেবে 3টাকে দেখতে পাই, যে পিএইচ মান 7-এর নিচে এবং হাইড্রোক্সিল আয়নের জন্য হাইড্রোজেন আয়ন বেশি, আর ফসলের মধ্যে চা, আনারস, কমলা লেবু এই ফসলগুলো ফলে। এই যে আমরা বললাম যে অম্লীয় মাটি কি, অম্লীয় মাটির বৈশিষ্ট্য আমরা চলে আসলাম, এখন এই অম্লীয় মাটি আমরা নির্ণয় করব কিভাবে, এটার জন্য সহজ পদ্ধতি হলো যে একটা লাল লিটমাস পেপার এবং নীল লিটমাস পেপার, এই দুটো পেপার আমরা কি নিব, যদি আমরা মাটিটাকে একটা মাটির দ্রবণ তৈরি করি, সেই দ্রবণ তৈরি করলে সেই দ্রবণের মধ্যে আমরা যদি দ্রবণ তৈরি করলাম, আর ওই দ্রবণের মধ্যে আমরা যদি লাল লিটমাস পেপার আছে এই পেপারটাকে যদি দিই, লাল লিটমাস পেপার যদি নীল হয়ে যায় সেই মাটিটা হবে ক্ষারীয় মাটি, আবার নীল লিটমাস পেপার যদি আমরা অম্লীয় ওই মাটির দ্রবণের মধ্যে, অর্থাৎ একটা বিকার তৈরি করলাম, বিকার দিলাম আমরা এখানে, এই বিকারের মধ্যে যদি আমরা লাল লিটমাস পেপার দিয়ে দিই
তো লাল যদি নীল হয় তো লাল মাটি যদি নীল হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ক্ষারীয় মাটি, এবং নীল নীল মাটি যদি লাল হয়ে যায় সেটাকে আমরা বলবো যে আমরা এই মাটিটা হলো অম্লীয় মাটি। অর্থাৎ এটা নির্ণয় করার জন্য আমাদের এটা সুবিধা, অর্থাৎ আমাদের দেশে মূলত কোনো চাষি ফসল ফলাতে গেলে সর্বপ্রথম এই জায়গাটায় আসতে হবে যে গতানুগতিক ভাবে আমরা তো এর আগে ক্লাসে যেটা দেখছিলাম যে অভিজ্ঞ কৃষকের থেকে কিছু তথ্য ট্রান্সফার করে, অভিজ্ঞ কৃষক কিছু বলে যে এই মাটিতে এইটা হবে এইটা হবে। আসলে উন্নত দেশগুলোতে সেই জায়গাটায় যে কৃষি প্রযুক্তি তারা যেটা ব্যবহার করছে তারা শুরু করে হলো এই মাটি থেকে। অর্থাৎ এই মাটির জন্য সয়েল টেস্টিং একটা অফিস আছে যেটা আমাদের জেলা পর্যায়ে আছে সয়েল টেস্ট করার জন্য, ওরা বলে দেবে যে এই মাটিটার পিএইচ মান। এখন আমরা আমাদের কোন জমির ফসলের মান হলো পিএইচ মান যদি এমন হয়, পিএইচ মান আছে তিন, পিএইচ মান তিন, অথচ আমি সেখানে ধানের চাষ করছি তো সম্ভব না। কেন? এবারে এই মাটির জন্য এই ফসল উপযুক্ত না। অর্থাৎ আমাদের সর্বপ্রথম কাজ হবে যে ওই জমির ফসল ফলানোর জন্য প্রথম কাজ হলো যে সেই জায়গায় আমাকে মাটিতে মাটিকে টেস্ট করা, টেস্ট করে এই মাটি আমাকে কি বলছে, অর্থাৎ এই মাটির সুস্থ না অসুস্থ মাটি। মাটি অসুস্থ হচ্ছে কিসের দ্বারা? তীব্র অম্লীয় তীব্র ক্ষারীয় এটা কোনো ফসলই ফলবে না। আবার যদি আমরা অম্লীয় হয় পাঁচ ছয় যদি তিন দুই এক যত দূরে যাচ্ছে, অর্থাৎ এই সেভেন থেকে সেভেন প্রসম, সেভেন থেকে যত দূরে যাচ্ছে তত কিন্তু তীব্রতা বাড়ছে। ছয়ও ছয় যদি পিএইচ মান থাকে সেটাও অম্লীয় মাটি, আবার তিন অম্লীয় মাটি, দুইও অম্লীয় মাটি, কিন্তু ছয়ের মান যেটা অর্থাৎ ছয় অম্লীয় অম্লত্বের পরিমাণ কিন্তু কিছুটা কম আছে, তিনে কিন্তু আরো বেশি, দুই আরো বেশি। তো এই জায়গায় আমরা যে ফসল ফলাবো এটার জন্য সর্বপ্রথম কাজ হবে যে এই মাটিটাকে সয়েল যে আমরা সংগ্রহ করলাম এই সয়েলকে টেস্ট করার হবে। এই টেস্টের পরে তারা রিপোর্ট দেবে যে এই মাটিটা এই অবস্থা আছে। আমাদের ডায়াগনোসিস রিপোর্ট ছাড়া ডাক্তাররা যেমন কিনা প্রেসক্রিপশন করেন, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে তাকে আগে কোথায় পাঠায়? ল্যাবে পাঠায়, মানে প্যাথোলজিতে যান সেখানে টেস্ট করেন, এইগুলো টেস্ট করান, ইউরিন টেস্ট করান, ব্লাড টেস্ট করান, হার্ট দেখান, বিভিন্ন জিনিস দেখান, এরপরে টেস্ট দেখে টেস্ট রিপোর্ট অনুযায়ী সে বলে যে এই মেডিসিন প্রয়োজন হবে। আমাদেরও মাটিকে আগে পরীক্ষা করতে হবে, এই মাটিটাকে পরীক্ষা করার পরে আমাকে বলতে হবে যে এই এই মাটিতে এই ফসলের জন্য এটা অ্যালাউ হবে। অথবা আমরা অম্লীয় মাটি অম্লীয় মাটি পাওয়া গেল, এই অম্লীয় মাটিটাকে আমাদেরকে সুস্থ করার জন্য কি করতে হবে সেটাও আছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে, অম্লত্ব ক্ষারত্ব পরিমাপক, অর্থাৎ আমরা পরিমাপ করবো যে এটা কি পরিমাণ আছে আর সংশোধন করব। অর্থাৎ মাটি কিন্তু এখানে আমরা তিনটা পাইলাম, অম্লত্ব মাটি ক্ষারত্ব মাটি, এই দুইটাই অসুস্থ। সুস্থ মাটি কোনটা? প্রসম মাটি, অর্থাৎ যে মাটিগুলোর পিএইচ মান সাত বা সাত সাত পয়েন্ট ফাইভ অথবা সিক্স পয়েন্ট ফাইভ, এরকম যদি হয় সেভেন পয়েন্ট ফাইভ এটা একটু বেশি হয়ে গেছে, সাথে অল্প পয়েন্ট ফাইভ, আবার যদি সিক্স পয়েন্ট ফাইভ একটু কম হয়েছে এটাও চলবে। এই প্রসম মাটি হলো ফসল উৎপাদনের জন্য সর্বোত্তম এবং উপযোগী। বাকি অম্লীয় মাটি যদি আমরা পাই এটাকেও সুস্থ করতে হবে, এটা অসুস্থ, আবার এটাও ক্ষারত্ব মাটি, এটাও অসুস্থ, ক্ষারীয় মাটি অসুস্থ, এও অসুস্থ। শুধুমাত্র স্পেসিফিক কিছু ফসলের জন্য সে অ্যালাউ করবে, মানে সে গ্রহণ করবে, এই ফসলগুলো ফলবে। যে সামান্য কিছু দু চারটা আইটেম ফলানোর দ্বারা তো আর আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানো আদৌ সম্ভব না। সেক্ষেত্রে আমাদের একটা কাজ হলো যে এই অম্লীয় মাটিটা এইটাকে এইটা যে মাটিটা সৃষ্টি হইলো কোথা থেকে, কেন এই অম্লীয় মাটি হলো, যদি আমরা ওই জায়গাটা থেকে আইডেন্টিফাই করতে পারি যে অম্লীয় মাটি অম্লত্ব সৃষ্টির কারণ কি, এই মাটিটা অম্লীয় কেন হলো, এই কারণগুলো যদি আমরা দেখি, অর্থাৎ অম্লীয় মাটির কারণ যদি আমরা দেখি, সেই কারণটাকে আমরা দেখতে পারলে তখন আমরা এটাকে সহজেই এর সুস্থতার অর্থাৎ মাটিকে আমরা যে কিভাবে সংশোধন করব এই সংশোধন করা আমাদের সহজ হয়ে যাবে। অর্থাৎ অম্লীয় মাটির কারণ আমরা দেখবো যে অম্লীয় মাটি কি কারণে হয়। এক নম্বরে ছিল যে এর শিলা, আদি শিলা যেটা আছে, আদি শিলা দেখবো আমরা যে আদি শিলা, অর্থাৎ আদি শিলা যদি অম্লীয় হয়, অম্লত্ব অম্লীয় ভাববর্ণ হয়, সেক্ষেত্রে আমাদের কাজ হলো যে এক নম্বরে আমরা একটু আগে দেখি কারণ, অর্থাৎ অম্লীয় শিলা যে শিলা থেকে একটা শিলা থেকে হাজার হাজার বছর হাজার হাজার বছর ওইটাকে ক্ষয় হয়ে অবক্ষয়ের মাধ্যমে, যেটাকে আমরা বলি অবক্ষয় শিলা, কিন্তু অবক্ষয় হয়। অবক্ষয় কিভাবে হয়? বাতাস, তুষারপাত, মানুষের চলাচল, ঢেউ, বিভিন্ন বৃষ্টিপাত, হাজার হাজার বছর পরে ওই যে শিলা থেকে অবক্ষয় হয়ে এক সময় মাটি তৈরি হচ্ছে। এই শিলা যদি শিলাটা যদি আমাদের অম্লীয় ভাবাপন্ন সম্পন্ন হয়, অম্লীয় স্বভাবের হয়, সেক্ষেত্রে ওই মাটিও অম্লীয় স্বভাবের হবে। অর্থাৎ মাটি যে অম্লত্ব সৃষ্টি হচ্ছে এটা একটা কারণ হলো যে তার আদি শিলা কি, সে মাটির উৎসটা কোথা থেকে আসছে। যেমন আমরা দুনিয়া থেকে দেখতেছি কি মানুষের মধ্যে যেটা দেখি সেটা কি দেখি, যে
বাপের চুল কোঁকড়ানো ছিল তো ছেলেরও চুল কোঁকড়ানো হয়, অথবা মায়ের চোখ একরকমের তো সেই রকমই ছেলের চোখ হয়েছে বা মায়ের চোখ হয়েছে। অর্থাৎ জেনেটিক ভাবে কিছু বৈশিষ্ট্য বহন করে, প্যারেন্টস ম্যাটেরিয়ালস, প্যারেন্টস ম্যাটেরিয়াল অর্থাৎ তার আদি প্যারেন্টস ম্যাটেরিয়াল যেটা ছিল, আদিটা কি, তার পূর্বটা কি ছিল, তার তার আগেরটা কি ছিল। মানুষের ক্ষেত্রে আমরা দেখি, বাপকে দেখেনি ছোটবেলায়, বাপ বাইরে চলে গেছে, মালয়েশিয়া আছে 10 বছর, তো ছেলে ওই বাপের মতো পিছনে হাত বেঁধেই হাঁটতে থাকে। কেন এটা হয়, বলে বাপে হাঁটে ওই কোনো ও হাঁটে। তো ঠিক ওরকম ভাবে আমাদের এই শিলা যেটা মাটির অমৃত সৃষ্টি, আদি শিলা যদি এমন হয় যে আদি শিলাটা, যে শিলাটা অবক্ষয়ের মাধ্যমে হাজার হাজার বছর অবক্ষয়ের মাধ্যমে যে শিলাটা তৈরি হয়েছে, যে মাটিটা তৈরি হয়েছে শিলা, ওই শিলা যদি অম্লীয় ভাবাপন্ন হয় সেক্ষেত্রে এই মাটি অম্ল অম্লত্ব স্বভাবের হবে, অর্থাৎ অম্লীয় হবে এই মাটিটা। সেক্ষেত্রে আমাদেরকে এই এই জায়গাটাকে সংশোধন করতে হবে, অর্থাৎ এই জায়গাটা আমরা পরবর্তীতে সংশোধন করে পরে দেখবো, আগে আমরা কারণগুলো দেখছি। এবার অ্যাসিড বৃষ্টি যদি হয়, অ্যাসিড বৃষ্টি হলে অ্যাসিড বৃষ্টি উপর থেকে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই হাইড্রোজেন আয়নের কথাটা মনে রাখতে হবে, যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়াবে, যা যে যে যেভাবেই হাইড্রোজেন আয়ন পরিমাণ মাটিতে বাড়বে সেটাই হলো অম্লত্ব সৃষ্টি হবে। অর্থাৎ এটা একটা কারণ যে আদি শিলা হতে পারে, এরপরে হতে পারে যে অ্যাসিড বৃষ্টি হতে পারে, এরপরে একই ফসল যদি আমরা বারবার ফলাই সেক্ষেত্রে এটার দ্বারাও মাটির মধ্যে অম্লত্ব সৃষ্টি হতে পারে। একটা লেভেল থেকে সে খাদ্য নিচ্ছে, অন্য লেভেল থেকে নিচ্ছে না, গুচ্ছ মূল্য আছে, স্বল্প মূল্য আছে, গভীর মূল্য আছে, সব লেভেল থেকে নিলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স শীট তৈরি হয়। এক্ষেত্রে মাটিটাকে কিন্তু তৈরি করতে গেলে আমরা মাটি মাটি যে তৈরি হচ্ছে অম্লত্ব সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে এই ফসল চাষাবাদের যে প্রসেসিং আছে, পদ্ধতি আছে, ধাপ আছে, ধাপটাগুলো কিন্তু ডিপেন্ড করে। তো এখানে এই জায়গাটাও আছে যে ফসল চাষের যে ক্ষেত্রটা আছে এক্ষেত্রেও, অর্থাৎ এর যদি সুষমভাবে আমরা না করি সেক্ষেত্রে অম্লত্ব সৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এখানে তৈরি হচ্ছে। এরপরে আমরা এই যে জিনিসগুলো আছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যের পরে যে আমরা কারণটা বললাম, এই কারণগুলো আমরা যদি মাথায় রাখতে পারি সেক্ষেত্রে এই কারণের অল্টারনেট কি আছে, অর্থাৎ সংশোধনের উপায়গুলো কি আছে এটা আমরা দেখবো। আপাতত আমরা আরেকবার রিভাইজ করে আসতেছি, মাটির অম্লত্ব, অম্লত্ব বলা হয় কাকে, যে মাটিতে পিএইচ মান 7-এর নিচে এবং যার হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হাইড্রোক্সিলের তুলনায়, এবং যেখানে আনারস, কমলা লেবু, চা এই সমস্ত জিনিসগুলোকে ফলানো যায়। এর বৈশিষ্ট্য আমরা ওই সংজ্ঞা থেকে আমরা বৈশিষ্ট্যগুলোকে নিতে পারি, আর কারণ আপাতত এই এক দুইটা আজকে দেখানো হলো। তো এই পর্যন্তই আমরা আপাতত আজকে শেষ করতে যাচ্ছি, পরবর্তীতে কিন্তু একসময় এমন আসবে যে অম্লত্ব ক্ষারত্ব পার্থক্য আমাদেরকে দেখাইতে হবে, এর কারণ, এর সংশোধনের উপায়, অনেকগুলো বিষয় এখানে আছে, আমরা সবগুলো দেখাবো। আপাতত সেশন এ পর্যন্ত থাকুক, সবাই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। দ্বিতীয় ঢেউ যেহেতু শুরু হয়ে গেছে, সারা বিশ্বে ভ্যাকসিন এসে গেছে, আমরা আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় ধাপে, ফার্স্ট স্টেপে মেডিকেল যারা জড়িত তারা পাবে, দ্বিতীয় স্টেপে পাবে আমাদের দেশের ইনস্টিটিউট গুলো যেগুলো আছে, সেই ইনস্টিটিউট গুলো যারা জড়িত আছে সবাই পাবে। আমরা ভ্যাকসিন পেয়ে গেলে আবার সরাসরি ক্লাসে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক পরে বাইরে আসবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। সরকারের যে বিধি নিষেধ আছে, স্বাস্থ্যবিধি যেটা আছে সেটাকে আমরা মেনে চলার চেষ্টা করবো, এবং মাননীয় প্রধানমন্ত্রী যত জায়গায় যে বক্তব্য দিয়েছে সব বক্তব্যে কিন্তু যে কোনো উদ্বোধন হোক আর অন্য কোনো যে প্রোগ্রামই হোক না সেখানে কিন্তু স্বাস্থ্যবিধিকে উনি স্মরণ করা দিয়েছে। এই কারণে যে আমাদের দেশের ওই পরিমাণ অ্যাপারেটাস নাই, ওই পরিমাণ আমাদের চিকিৎসা সরঞ্জাম নাই যে মানুষ অ্যাটাক হলে সেখানে তাকে আমরা ওইভাবে সুবিধা, যদিও অনেক উন্নত হয়েছে, আজকে প্রায় 10 মাসের কাছাকাছি, 8 তারিখ মার্চের 8 তারিখ আমাদের দেশে সর্বপ্রথম ধরা পড়ছে, প্রতিষ্ঠান 17 তারিখ বন্ধ হয়ে গেছে, প্রায় 8-10 মাসের কাছাকাছি হয়ে গেল। তো এই সময় অনেকটা ডেভেলপ হয়েছে, কিন্তু ওই পরিমাণ আমাদের সচেতন থাকতে হবে, অর্থাৎ এই কাজের ক্ষেত্রে সচেতন। আমরা সহজে বুঝি কি যে মানুষ, একটা মানুষ অসুস্থ হইলে জ্বর হয়েছে তো নিজে গিয়ে ওখানে যেয়ে কি করে, কারো কাছে জিজ্ঞাসা করে, একটা নাপা নিয়ে আসে আর একটা গ্যাসের ওষুধ নিয়ে আসে। তো আমরা যদি এতটুকু করি যে নাপাকে যেমন আমরা নিজেরা মাথায় মেনে নিছি, এটাকে কারো কাছে জিজ্ঞাসা করে না, মানে প্যারাসিটামল যে নাপা হোক এক্সট্রা যেটাই হোক, একটা প্যারাসিটামল আমরা নিয়ে নিই, খেয়ে নেই, একটা গ্যাসের ওষুধ খেয়ে নেই, এটা যেমন আমরা নিজের সিদ্ধান্ত নিই, আমরা আজকে সিদ্ধান্ত নিই এটা যে আমরা সবাই মাস্ক পরাটাকে বাধ্যতামূলক করে নিই, তাহলে আমরা অনেকটা ভালো থাকতে পারবো। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকবে, এবং যে পড়াগুলো দেখানো হয়েছে এই পড়াগুলো আমরা একটু বইয়ের সঙ্গে মিলাই নেবো, আর একটু পড়ে নেবো, তাহলে আমাদের পড়াশোনার জন্য ডেভেলপ হবে। আমরা ক্লাস নিলাম, তোমরা দূরে থাকলে এটা দ্বারা তো ক্ষতিটা তোমারই হবে, আমাদের কিন্তু সেশন শেষ হয়ে যাবে, বই শেষ হয়ে যাবে। এই জন্য এতটুকু বলে সবাই ভালো থাকো এই আশা প্রত্যয় ব্যক্ত করেই আজকের জন্য বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।